শামিল হচ্ছেন, এটা একমাত্র আল্লাহ মাহবুব জানে আর দয়াল নবী জানে, কথা বলেন ঠিক কিনা? এটা বলেন ঠিক কিনা? তাহলে নবীজির ঈদে মিলাদুন নবী, আমরা ঈদুল ফিতরের প্রস্তুতি নেই, ঈদুল আজহার প্রস্তুতি নেই, আর সামান্য একটা অনুষ্ঠান যদি আমাদের হয় সেজন্য কত প্রস্তুতি, কিন্তু ঈদ মিলাদুন নবী আসলে যে সকল মুরিদ ভক্তদেরকে পার্টি চালান দিয়ে তালাশ করতে হয় তাদের উদ্দেশ্যে বলছি নসিহাতমূলক, যে পার্টি চালান দেওয়া যেন না লাগে, আগামী বছরের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে, কথা বলে ঠিক কিনা? মুর্শিদ কেবলা 32 বছরে যেই বাগান সাজিয়ে গেছেন সদর ঘাটে, যে নবীদের বাতি জানিয়ে গেছেন, এই জাতি এই বাতি জ্বলবে না মিটবে, এ বাতির পাওয়ার বাড়বে না কমবে, মুর্শিদ কেবলা দয়াল নবীর এই দশটা জুলুসের জন্য। আপনারা জানেন যে 12 দিন ব্যাপী আমরা কর্মসূচি নিয়েছি, পয়লা রবিউল আউয়াল থেকে আজকে 12 দিন শেষ, পটুয়াখালীতে 9 রবিউল আউয়াল থেকে আমরা 20 রবিউল আউয়াল, সেখানে 20 রবিউল আউয়াল 17 অক্টোবর জশনে জুলুসের মাধ্যমে আমাদের সেই পটুয়াখালীর কার্যক্রম শেষ হবে, মুর্শিদ কেবলার মাজার শরীফ থেকে জুলুস শুরু হবে এবং মাজার শরীফে এসে মিনার শরীফ জিয়ারতের মাধ্যমে শেষ হবে। আমরা সেই মাহফিলে আপনাদেরকে আহ্বান জানাবো, আর আগামী বছর আমি প্রশাসনের সকলকে ধন্যবাদ জানাই, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহোদয় সহ যারাই আমাদেরকে সহযোগিতা করেছেন, কারণ আগে তো এখানে গাড়ি ছিল, এখন শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাড়ি। তো ইউনিভার্সিটি তো রাত্রে খোলা থাকে না, ইউনিভার্সিটির পরে আগামী বছর, কেননা খানকা শরীরে পাঁচতলায় উঠতে অনেক কষ্ট, কেননা জশ্ন জুলুস যারা মুর্শিদ কেবলার সাথে করেছেন এবং এখনো যারা করতেছেন, এর ভিতরে অনেকেই যারা আছেন তারা করতেছেন, কিন্তু অনেকেই দুনিয়া থেকে চলে গেছেন, আলাজমীর মুজাফর সাহেব নাই, তার গাড়িও নাই, তার সাজানোর ব্যবস্থাও নাই, কি বলেন ঠিক কিনা? এরকম একে একে চলে যেতে হবে, আমরা একদিন চলে যাব, কিন্তু এই জশ্ন জুলুস সদরঘাটে মুর্শিদ কেবলা যে কায়েম করছেন দয়াল নবী, এই জশ্ন জুলুস ইনশাআল্লাহ থাকবে, আমরা না থাকলে আমাদের আওলাদ পর্যন্ত শাহজাদা যারা আছে তাদের নেতৃত্বে এবং আপনাদের সন্তান সন্ততি যারা আছে নসল দর নসল কাম পর্যন্ত যেন এই নেক সিলসিলা জারি থাকে, বলে না আমিন, এত করে বলে না আমিন। আমার প্রস্তাব হল যে আপনারা যদি প্রতিদিন 12 টাকা করে জমান নবী প্রেমিক যারা, তাহলে বছরে অনেক টাকা করবে, অথবা 1 কেজি করে চাউল যদি সারা বছরে মূর্তি করে জমান, অথবা গোস্ত 12 কেজি টাকা করে জমান, তাহলে ঈদ মিলাদুন নবী লক্ষ লক্ষ 12 লক্ষ 12 হাজার 1212 টাকা খরচ করা এটা কোনো বিষয় নয়, কথা বলে ঠিক কিনা? আমাদের নিষ্কার শুনলাম ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদে 10,000 টাকা করে বরাদ্দ করছে, যার যাত্রা এটা মাননীয় প্রধানমন্ত্রী এবং ধর্মমন্ত্রী মহোদয় ইসলামিক ফাউন্ডেশনের যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন ইসলামিক ফাউন্ডেশন আজকের থেকে আপনার মহামান্য রাষ্ট্রপতির অথবা ধর্ম প্রতিমন্ত্রী মহোদয়ের মাধ্যমে গতকাল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজন করেন, একদিন আমার আব্বুজুরুল্লাহ থাকতেন সেখানে, একদিন আব্বুজুরের স্থানে, তার যোগ্যতা তো আমাদের নাই কিন্তু আব্বুজুরের নামের উপরে আমরা থাকি, আপনাদেরকে তারিখ জানাই দেওয়া হবে। তো আমার যে কথা বলার উদ্দেশ্য সেটা ধরো কেমন জানি আমাদের ধর্মীয় অনুভূতি নবী প্রেম আস্তে আস্তে লোক পেয়ে যাচ্ছে, কি কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার এত পাগল, আমরা দুনিয়ার সামান্য একটা অনুষ্ঠান করতে গেলে আমরা কত টাকা খরচ করি, কিন্তু আমরা মিলাদুন নবীতে আমরা কুণ্ঠাবোধ করি এবং চিন্তা করি এবং কেউ পেস্ট্রিদের ভয় করি, কেউ আপনার কে কি বলবে, আরে যে বলার তাকে বলতে দেন, লেখ দেন সে কেউ বল না হয় উসকে বলনে দিজিয়ে, আপকো করনা হয় আপ কর দিজিয়ে, ঈদ মিলাদুন নবী বিরোধিতা যারা বিরোধী করে এসেছেন তাদের সম্পর্কে আমাদের গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাই তিনি বলেছিলেন যে হাম মিলাদ মানাতে রয়েঙ্গে সাল ভর আর রবিউল আউয়াল মে ভি আমরা মিলাদুন নবী করতে রাখবো, আর তুম চলতে রহো ইয়ে চলনা তোমার কাম হ্যায়।
যারা এর বিরোধিতা করে তারা চলতে থাকে, পেট্রোল দিয়ে যেমন আগুন জ্বালায় বের করে চলতে থাকে। কিন্তু ঈদ মিলাদুন নবী বাসে না করছে। আচ্ছা আমার একটা কথা শুনেন, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একটা ছোট্ট ছেলে, নামটা কি, ভালো নামটা কি হলো, তাকে অভিনন্দন জানানো প্রশাসনের পক্ষ থেকে, ইসলামিক কাউন্সিলের পক্ষ থেকে। কিন্তু আমার কিছু ভাইয়েরা দেখলাম এই কোরআনের হাফেজকে নিয়ে র্যালি করেছে, মিছিল করেছে, ট্রাকে করে। আমার প্রশ্ন হলো, একজন কোরআনের হাফেজকে যদি এত সম্মান দেন এই বিশ্বে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য, যার উপরে কোরআন নাজিল হয়েছে, আমার নবী যিনি সাহেবে কোরআন, তার আগমনে আমাদের শত শত আপনার রেডি করলেও তো আমাদের জুলুস করলেও তো আমাদের হক আদায় হবে না, কথা বলে ডেকে না। তাহলে আপনি কোরআনের হাফেজকে সম্মান দিতে জানেন, মহাশয় কোরআনকে সম্মান দিতে জানেন, আপনি নবীর সম্মান দিতে যান না, আল্লাহ আপনাকে সঠিক ভুল দান করুন। দেখলাম কয়েকদিন আগে কয়েক ভাইয়ের পুস্তা লাগাচ্ছে রবিউল আউয়াল মাস উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল, ভালো কথা। রবিউল আউয়াল মাস উল্লেখ করছেন, কোরআনের কথা উল্লেখ করছেন, আমরা তো কোরআনের বিরোধী নই, কিন্তু কোরআন তার উপরে নাজিল হয়েছে, সেই নবী যেই দিনে আসছেন, যেই দিন সম্পর্কে কিতাবের মধ্যে আসছে, যে নবী যদি না আসতেন সবে বদল হতো না, ঈদুল ফিতর হতো না, ঈদুল আজহা হতো না, কোন কায়নাত কুল কায়নাত কোনো কিছু হতো না, কোন জাতি আসতো না, কোন ধর্ম আসতো না, কোন কিতাব আসতেন আসতো না, কোন নবী রাসূল পয়গম্বর আসতেন না, আপনি আমি আসতাম না, আমার বাপ দাদা 14 পূর্বপুরুষ এবং পরবর্তী জেনারেশন যারা যারা পূর্বে ছিলেন যারা আসতেছেন কেউ আসতো না, যার উসিলায় তিনি হচ্ছেন নবী মুহাম্মাদুর, আরো যদি বলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীর দুরুদ সঙ্গে একদম দেখবেন বিসমিল্লাহ পুরো বলে না, বিসমিল্লাহ। অর্থাৎ সংক্ষেপ করতে করতে এখন শয়তানি এমন ভাবে পাইছে, আর দুরুদ শরীফ তরিকাপন্থী আউলিয়া কেরামরা পুরোপুরি শিক্ষা দিয়েছেন, তারা করে শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভালো কথা। যেমন দাওয়াত ইসলামের বাইরে বলে সল্লু আলাল হাবিব আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাম, কিন্তু ওনারা দুরুদ পড়তে বলে সংক্ষেপ, সংক্ষেপে বলেন না। কিন্তু এখন সব জায়গায় সংক্ষেপ শুরু হয়েছে, এখন আপনার জিকির আজকার তালিম তালকি কলবের যে তালিম শিক্ষা সেগুলো বন্ধ হয়ে গেছে, যার কারণে আমাদের কলম দুর্বল হয়ে গেছে, ব্যাটারি খারাপ হয়ে গেছে, চার্জ নষ্ট হয়ে গেছে। আমাদের দারুন নাজাত সিদ্দিকে কামিল মাদ্রাসা থেকে তোলাবাদের একটা গুরু আসছে, আমাদের সিলসিলার লোকেরা আমাদেরকে বলে মাজার পূজারি, আমরা মাজার শরীফ জায়গা করি এই জন্য নাউজুবিল্লাহ বলে সিলসিলার মধ্যে বেগুস লোক আছে কি নাই, কবর পূজারি আমরা বলে কবর পূজারি নাউজুবিল্লাহ বলে। আচ্ছা বলেন আউলিয়া কেরামদের সান মান অনুযায়ী তাদের মাজারে শ্রদ্ধা নিবেদন করা, জিয়ারত করা, এটা কোনোদিন পূজা হতে পারে? যারা বলেন পূজা হতে পারে, যারা মাজার জিয়ারতকে পূজা করে এদের উৎস কোথায়, এদের ওস্তাদকে, এদের বাপ দাদার গোড়া ঠিক আছে কিনা এটা খোঁজ নিতে হবে, কি বলে ঠিক কিনা। যারা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিরোধিতা করে, তাদের বিরোধিতা বক্তব্যের বিরোধিতা বক্তব্য দিয়ে, ওয়াজের বিরোধিতা ওয়াজ দিয়ে কথা বলে ঠিক কিনা। এই জন্য 12 দিন থেকে মাহফিল আমি সব গ্রামবাসী ব্যবসায়ী বুদ্ধিজীবী এবং সাংবাদিক শ্রমিক প্রশাসন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং এই বাহাদুর শাহ পরিবহন এই যে আপনার করেছে সকলের কাছে আমি অনুরোধ করব যে আসুন আপনারা সবাই মিলে আমরা আগামী বছর 12 দিন মাহফিলটা আমরা এই মাঠে একটা ট্রেবল দিয়ে প্যান্ডেল করি, যাতে করে রোগ বৃষ্টি দেয় এবং সুন্দর করে আমরা সাজাই, হ্যাঁ লাইট ফ্যান দিয়ে 12 দিনের জন্য, মানে প্যান্ডেলের মধ্যেই আপনার ফ্যান লাগানো হবে, কি আপনি রাজি আছেন? তারা কারা রাজি আছেন তা হাত দেখি না, অনুষ্ঠান
শুধু মসজিদে নয়, মাজার শরীফে 12 দিনের প্যান্ডেল হবে, সেখান থেকেই মানে মাহফিল শুরু হবে, শেষ হবে সবকিছু। অর্থাৎ আমরা পয়সা বাঁচাইতে গিয়া আমরা নবীর সামনে আমরা তার পূর্ণতা করি। কাজে আগামী বছর এই দায়িত্ব আমি কমিটির উপরে দিলাম এবং যারা এর সহযোগিতা করবে তারাই কমিটি। এখানে যুবকদের একটা কমিটি হতে পারে, তরুণদের একটা কমিটি হতে পারে, কিশোরদের একটা কমিটি হতে পারে, বৃদ্ধদের একটা কমিটি হতে পারে। অর্থাৎ মুর্শিদরা বলছেন যে ক্ষেত্রদান করবে সেই খাবে, যে মিলাদুন নবী মাহফিল শরীক হবে। কোনো কালেকশন আমরা এইভাবে করবো না। আপনাদের আজকে মেসেজ দিয়ে দিলাম, আগামী এক বছরে প্রতিদিন যদি 12 টাকা করে জমান, টাকা কম হবে না বেশি হবে? ধরে বলেন, রাজি আছেন সবাই? 12 টাকা করে যদি জমান অনেক টাকা হবে, এক মুঠ করে চাল জমান অনেক টাকা হবে, 1 কেজি করে গোস্ত যদি এক মাসে জমান 12 মাসে 12 কেজি টাকা গোস্ত হবে। কথা বলে ঠিকই না, তাহলে কষ্ট হবে না। আসুন আমরা আগামী বছর ধর্মীয় বাপ গম্ভীরদের সাথে আমরা জশ্নে জুলুসে মবির মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 12 দিন ব্যাপী এবং 2 মাস আগে অর্থাৎ মহরমে আসরের পর থেকে আগেরই 4 সোমবার আসার আগে অনুমতি কমপ্লিট, কি বলে ঠিক কিনা? এবং রবিউল আউয়ালে চাঁদ উঠার আগে, পয়লা রবিউল আউয়াল তো মাহফিল শুরু হবে, যেই দিন চাঁদ উঠবে ওই দিন না মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল শুরু হবে। এবং আগামী বছর 11ই রবিউল আউয়াল 11টা পর্যন্ত নয়, সারা রাত, কি সারা সারা রাত, কেন অনেকে আছে দূর থেকে ইচ্ছা থাকলেও আসতে পারে না, সারা রাত প্যান্ডেলে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে। রাজি আছেন সবাই? সবাই রাজি আছে? হাত দেখা যেতে না, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আমাদের কবুল করুন। আসুন আমরা গুনাহ থেকে, আমাদের হাজি খান বাহাদুর, আমাদের ইদ্রি আদি ইদ্রি বিশেষ দুজন সহ যারাই খাটাখাটি করছে যাদের কথা না বললেই নয়, কেননা প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় দৌড়াদৌড়ি যারা করছে, কি বলে ঠিক কিনা? আর সর্বশেষ যে শক্তি সাহস দিয়ে মুরগির পরিবর্তে আবার গরুতে রূপান্তরিত করেছে, সাহস দিয়ে বুদ্ধি দিয়ে আমাদের যুব কমিটি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক এইভাবে যেন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্শিদ থাকতে যে রবি হয়েছে তার চেয়ে যেন আরো দিন বদিন তারাক্কি হয়, রহমত বাড়ে, আল্লাহ সেই উদ্যম সাহসিকতা আত্মিকতা সবার মধ্যে পয়দা করে দিতে পারেন, আমিন। আর আমাদের প্রধান উপদেষ্টা জনাব আলহাজ আব্দুস সালাম ইমন সাহেব, সবে ভাবে বিশিষ্ট ব্যবসায়ী এবং শিল্পপতি, আপনারা জানেন যিনি আমাদের সাথে জুলুসে ছিলেন একটা প্রোগ্রামে, উনি চলে গেছেন, মানে উনি আজকে সভাপতি ছিলেন। এখন আমাদের নানা ভাই আলহাজ আব্দুল জব্বার তালুকদার সাহেব, আমাদের কমিটির পক্ষ থেকে আমাদের কোনো পর্দা করা পিসাবরা আমরা হইলাম আপনাদের খাদে, আমরা এই জন্য পুরস্কারে কিন্তু ওই শুধু শাহজাহানপুর নগর শুধু পরিচালনা আর ওই নেতৃত্ব জুলুসে দেওয়ার জন্য আমি গুণাগারের নাম দিচ্ছি সবাই কমিটিরা, কিন্তু আমাদের কমিটির সভাপতি তো এখন আলহাজ আব্দুল জব্বার তালুকদার সাহেব অসুস্থ, উনি সভাপতি আছেন, আমাদের শাহাদ হোসেন বাবর সাহেব উপদেষ্টা উনি চলে গেছেন, আবার মুর্শিদার সেই হারানো ঐতিহ্য যেন আমরা এই সদর ঘাটে ফিরিয়ে আনতে পারি, শ্রমিক মেহনতি জনতা হকার ভাইয়েরা ব্যবসায়ী ভাইয়েরা এবং সকল দরবারের পীরমা সাহেবদের যারা মুরিদান ভক্ত জাকের আসে আছেন সবাইকে আমি আজকে মেহরাদুল নবীর মাধ্যমে উদার আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা সবাই মিলেমিশে আগামী বছর এই মাহফিল মুর্শিদুল আদর্শ নীতির মাহফিল করছি। বিভিন্ন প্রান্ত শিকার হয়ে বন্ধ হয়ে গেছে, কি বলে ঠিক কিনা? আর লাইট জ্বলে তো আবার নিবলে জ্বলার ব্যবস্থা তো আছে, কি কারেন্টের মিস্ত্রি আছে না? কি বলে মিস্ত্রি আছে কিনা? যদি আমরা এই রেসারতের বাতি জ্বালাইতে চাই আপনাদের সবার সহযোগিতা চাই, দোয়া চাই, কথা বলে ঠিক কিনা? আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ, যেভাবে বিগত দিনে আমাদেরকে সহযোগিতা করেছেন, আর এই 12 দিন মাহফিলে অনেকেই তাবারক দিয়েছেন, টাকা দিয়েছেন, চাউল দিয়েছেন, আপনার দিন দিয়েছেন, গোস্ত দিয়েছেন, তেল দিয়েছেন, যে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকলের দান অবদানকে কবুল করুন দেব না, আমিন। আসুন আমরা গুনাহ থেকে তাওবা করি, কি তাওবা করতে রাজি আছেন? কারণ কম বেশি আমরা সবাই গুনাহগার, আমাদের এই পোষার জাতিটা অসুস্থ করিনি, আমাদের এই
মাহাদি হাসান, মাহাদি হাসানের ছেলে অসুস্থ, আমরাও অনেকে অসুস্থ হয়েছিল, আম্মা হুজুর অসুস্থ, আমাদের মাতা বন্ধুকে দেখেন আস্তে আস্তে সবাই হুজুর তো আমাদের মুরব্বী মুর্শিদ কিবলার দামাত এবং হুজুর তো আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার কিবল ঠিকিরা, কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে উনি আসছেন, তাহলে এটাকে আমাদের সবাইকে জোর দিতে হবে। আমরা সবাই যার যার অবস্থান থেকে আমরা জোর দিই এবং আগামী জনের ইচ্ছে আরো ভালো হয় এবং আমরা কাকে কি বললো ওইদিকে আমাদের দেখা শোনা, আমরা আমাদের কাজ চালিয়ে যাবো, আমরা কোনো বিরোধিতা করবো না, লাঠি সোটা না, কোনো কিছু না, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে দেবেন, আমিন। বলুন আমরা কোনার থেকে তওবা করে আসুন, আর যদি কেউ বায়াত মুড়ি দিতে চান নিয়ন্ত্রণ নেবেন, কেননা আমার কাছে বায়াত হবেন না, আমার হাতের উপরে মসজিদের হাত আছে, তার হাত বাবুসে বদল করি রহমতুল্লাহ, আর তার তার হতে হতে একেবারে মাওলা আলী হয়ে হাজরতে আবু বকর সিদ্দিক ওসমান ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে নবীজি পর্যন্ত চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? কাজী নিয়াত করে আসুন এই রবিউল আউয়ালের চাবে, আমরা যারা দাড়ি নাই তারা দাড়ি রাখবেন, যাদের টুপি নাই তারা টুপি পড়বেন, যাদের কি বলে নামাজের অভ্যাস নাই তারা নিয়মিত নামাজ পড়বেন, এবং যাদের পর্দায় রাখার অভ্যাস নাই তারা পর্দায় মা বন্ধুকে রাখবেন, এবং ইনসাফ সাম্য ব্যক্তিত্ব প্রতিষ্ঠার জন্য এবং মানুষের খেদমত করবেন, সৃষ্টি সেবা করবেন, যাতে আল্লাহ খুশি আল্লাহর হাবিব খুশি সেই কাজ করবেন, এবং মুনাফিকি চোখের গুলি থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, এবং দোয়া খাসলার যত আছে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তাওবার আওয়াজ জোরে হবে না আসতে হবে, যতদূর আওয়াজ যাবে ময়দানে মহাশয়ে আপনার আমার তাওবার সাক্ষী হয়ে যাবে, আশেপাশে গাছ পালা গরু লতা হাইওয়ার জানা কি পতঙ্গ ফেরেশতা হয়তো বা এই জোরে আওয়াজের কারণে আপনার আমার নাজাতের উসিলা হতে পারে, তো বলুন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিশ্বাসে ওর মধ্যে আরো করে বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহ তাআলা আমি তওবা করছি, গুনাহে সগীরা গুনাহে কবীরা গুনাহে শিরক গুনাহে কুফর গুনাহে বিদআত গুনাহে ফিসক ও ফুজুর গুনাহে যাহির গুনাহে বাতিনী ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত শয়তানের বসবাসায় পড়ে নফসের তাড়নায় পড়ে বন্ধু বান্ধবের উৎসাহিতে পড়ে জীবনে যত রকমের গুণা করেছি সমস্ত গুণা হতে অন্তরের অন্তঃস্থল থেকে খালিস দিলে এবং বায়াত মুরিদ হচ্ছি বদরপুরের পীর সাহেবের হাতে, যিনি মুস্তাফিজ হচ্ছেন আওলাদে রাসূল শাহনশাহে তরিকত কুতুবুল আলম ইমামে আহলে সুন্নাত আল্লামা আল হাজ সৈয়দ শাহ মুহাম্মদ আব্দুল্লাহ চিশতি পাদরী নকশবন্দি মুজদ্দদি হানাফি সুন্নাহ বদরপুরি রহমতুল্লাহ আলাইহির হাতে ইজ তরিকা পাদরী আলিয়া চিশতি আলিয়া নকশবন্দি আলিয়া মুজদ্দদি আলিয়া, হে আল্লাহ তাআলা আমাদের তওবা ও বায়াত
আমাদের মা এবং এই তওবা হাতের উপরে মত পর্যন্ত পায়ে দায়ন থাকবার তৌফিক হিনায়ত ফরমান। উল্লেখিত তরিকা সমূহে তমাম নিআমত আমাদেরকে নসিব ফরমান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের মুরব্বী আর অনুষ্ঠিত গেবরার জামাতা আমাদের মন্ত্র বড় কি বলে সবাই বলো না বোন মাঝে মধ্যে বলে আমি যদি ছেলে হইতাম তাহলে তোমাদের কোন বা থাকতো না। আমি বলছি যে আপনার ছেলে না হইও নসুরের বাকি প্রথম কন্যা মানে মেয়ে কাজী মুর্শিদ গেবরা আপনার আপনি আমাদের চেয়েছে কেন আপনি এবং একজন হরিয়া এতই বড় সন্দিক আপনার গাড়ি যে আমার ভাগ্নি দুনিয়া থেকে চলে গেছে একমাত্র মেয়ে শাহজাদী সাহিমা চৌধুরী হুমায়ুন আতার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করো আল্লাহুম্মা আমিন আর জয় আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকের সঙ্গে 70,000 করে ফেরেশতা রয়েছে রহমতের ফেরেশতা দেখো আমিন বলে ওই মোনাজাত আল্লাহ পাকের দরবারে কবুল হইয়া যায়। কাজী জবান খুলে চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে আল্লাহ পাকের সাহি দরবারে পড়িয়া জানান আর সবাই চিৎকার করে বলিয়া আল্লাহ। চক্ষু বন্ধ করে চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে অন্ধকার কবরের কথা স্মরণ করে সবাই বলিয়া আল্লাহ এই ৩০০ বছর আল্লাহর দরবারে কেঁদেছেন আল্লাহ আপনার আমার হাবিবের মাধ্যমে দুজনের বাদশাহ নবীজির মাধ্যমে কোরআনের মাধ্যমে এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রব্বানা মানে এ প্রতিপালক আমাদের জালান্না আমরা জুলুম করেছি আনফুসানা আমাদের নফসের উপরে জানো জীবনের উপরে আপনি যদি মাফ না করেন ওদের হাত না আপনি যদি দয়া না করেন লানা কোন আন্না মিনাল খাসি যদি আখেরাতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব কাদুন চোখে পানি বেড়ে কাদুন ইদি মিলাদুন নবীর দিনে এক ফোঁটা চোখে পানি বেড়ে যান হতে পারে এই পানি আপনার আমার নাজাতে নসিলা হয়ে যেতে পারে। নবীজি বলেছেন যে চক্ষু আল্লাহর বেদে কাঁদবে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। আবার নবীজি এরশাদ ফরমান এক ফোঁটা চোখের পানির ওজন হাসরের ময়দানে যখন দেওয়া হবে আর সেই উদ পাহাড় এক ফোঁটা চোখের পানি ওজন হবে। যদি নবীজি ধরেন
من بكى من غسي بالليل تعالى حرم الله عليه النار. من بكى من غسي بالليل تعالى تعالى له بكل قدرة من دموعه مثل جبل وحد في الميزان. نريد ولد যদি মাসির টানা পরিমাণ মিশ্রণ রাশির সুলভ যদি কোনো গুণাহারের বান্দা চোখের পানি পেরে ওই পানি কালকে পড়ার আগে আল্লাহ দরবারে কবুল হইয়া যা চোখের পানি পেরে কাদুর আদর নবী 360 বছর কেটেছেন, আমাদের নবী 360 বছর জিন্দিগিতে কেটেছেন, এখন রোজা আসিব আল্লাহ সকাল বেলা 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আবার 70,000 ফেরেশতা নূরের পাখা বিছিয়ে বিছিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে আপনার রওজা শরীফে সালাত ও সালাম পেশ করেছেন। আপনার উম্মত উম্মতিয়ান লক্ষ লক্ষ হাজী সাহেব বান্দা ফজর উমরা গিয়া আমার নবীর কাছে সারা তো সারা বেশ করে চোখের পানি ফেলেছে। যারা জানিতে পারে নাই নামাজের মধ্যে আজ মাহফিলে বিরাজমানের মাহফিলে সকাল সন্ধ্যা দরুদ শরীফ পড়ে নবী আপনি কেন কাঁদেন এত কষ্ট কিসের? আমার নবী শুধু কেঁদে কেঁদে বলবেন আর সিজদায় পড়ে যাবে আর বলবেন রাব্বি হাবলি উম্মতি আমার উম্মতের বন্ধুটি আমি আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ বলে ইয়া হাবিবুল্লাহ উম্মুর হালনা ইয়া রাসূলুল্লাহ ইসমা কালনা ইয়া হাবিবুল্লাহ আল্লাহ দৃষ্টি দিয়ে সুবি দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যেমন মা বাবার পাশে সন্তান ঘুমায় আমার মুশি ওই মাজার শরীফে ঘুমায় রয়েছে। আল্লাহ বদরুল কিবলা দরিজান মুর্শিদ কিবলা সদর বিশ্বরত কিবলা সকলে আরোহায় মাজার শরীফে আসহ পৌঁছে আমি সকলের আমি এই বদরুল বাগানে কত ফুল আমরা হারাইছি মুর্শিদের কত খলিফা কত ভক্ত কত জাকির আশিক মুসল্লি আলাইহিম আল্লাহ সদর কাতে যারা মুর্শিদের সঙ্গে জুলুস করেছে আজকে তারা অন্তকার কবরে আল্লাহ মেহেরবানি করে সকলে আর ওয়াহিয়ার সব পৌঁছিয়ে দিন। যাদের কিনা আর করেছে আমিন আমিন বলছেন আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই কারো মা আছে বাবা নাই কারো বাবা আছে মা নাই অন্ধকার কবলে যারা ঘুমিয়ে আছে সকলের আল্লাহর সব বলছি আমি আল্লাহ যদি মালিক সালামতুল্লাহ আলাই কারু সালামতুল্লাহ আলাই ঢাকার সমীর শাহাবুক আলী গোলাপ সালামতুল্লাহ আলাই মালিক সাহেব আমি খাদা সাহুদ্দিন
বাবা মহার শাহ আব্দুল রহিম শাহ সহ লক্ষ্মী বাজার শাহ সাহেব মরে গালি আয়াল্লাহ নরিন্দ্র শাহ সাহেব মরে বিশ্রাম পারি আয়াল্লাহ আজিমপুর ছোট দায়রা শরীফ বড় দায়রা শরীফে এবং মিরপুর শাহ আলী মুক্তার রহমতুল্লাহ আলাই সফল করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ বিশেষ করে আমাদের আল্লাহ এসি মহোদয় আল্লাহ এবং আমাদের লালবাগ কমিশনার জনাব আল্লাহ মুহিত সাহেব আল্লাহ এডিসি মহোদয় আল্লাহ আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেব সহ আল্লাহ ওসি এবং তদন্ত অপারেশন পুলিশ ভাইয়েরা কনস্টেবল ভাইয়েরা সাংবাদিক আল্লাহ বিশেষ চকর মালিকা পাঠিয়েছেন আল্লাহ তিনি এক লোক পাঠিয়ে এই ঈদ মিলাদুন্নবীর খেদমত আঞ্জাম দিচ্ছেন সকালবেলা সকল কাজে পাঠিয়ে দিয়েছেন মুর্শিদের মহব্বতে আল্লাহ প্রধান অতিথি আজকে জনাব আব্দুর রহমান মিয়াদি সাহেব তিনি মাজার ব্যাপারে কষ্ট পাচ্ছেন আল্লাহ তিনি আপনি সেবা দান করে হায়াত দারাজ করে দিন আল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চত্বর মহোদয় আল্লাহ ব্যবস্থা করেছেন আল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিসার আছেন স্টাফ আছে সকলের মধ্যে আল্লাহ এই একটা মহব্বত তৈরি করে অনেক ভক্ত এখানে ছিল পুরিদান এখনো আছেন আমাদের ভাবি যারা বড় বড় প্রশাসনে আছে আল্লাহ পুরিদানের সন্তানরা আল্লাহ অনেক আমার মেয়ে চলে গেছে আমাদের আমির হোসেন হাজি আমির হোসেন সাহেব দোয়া চেয়েছেন তার ছেলেরাও এখানে আছে আল্লাহ সবাইকে মিলেমিশে এই কলেজিয়েট স্কুল সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং আশেপাশে যত প্রতিষ্ঠান আছে সকলকে মিলেমিশে আল্লাহ আগামী বছর সদর ঘাটে এই বারবি দেবী মাহবি এই জমিনে এই জায়গায় ব্যবস্থা আপনি ভাইবি মদনের মাধ্যমে করে দিন আল্লাহ আপনি কোরের মাধ্যমে ভয়াপন করে দিন প্রতি বছর দাদা বারবার নসিব করে দিন আমাদের সকলের উপরে জারি ও সারি করে দিন আমাদের সবার উপরে নসিব করে দিন এই মাহফিল আমাদের জন্য আমাদের আওলাদ পর্যন্ত যেন বংশবাসী এক কিয়ামত পর্যন্ত সকলের জন্য নাজাতের জরিয়া ওসিলা বানিয়ে দিন বিশেষ করে যে কোনো কালা মুসিবত থেকে উদ্ধারের জন্য সবাই একবার আলহামদুল শরীফ করে বিসমিল্লাহির রহমান রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ সমস্ত রোগীদেরকে আপনি সুস্থ করে হায়াত দারাজ করে আল্লাহ জাহিরি বাতিন রোগ শক্তিকে আমাদের সবাইকে নাজাত দিয়ে সবাই দুরুস্তে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া হাবিলা ইলাহা
ربهم الله ثم بلغ.